গুড মর্নিং বন্ধুরা, আজকে চলে এসেছি একটা অন্য ভিডিও নিয়ে, আলাদা একটা ভিডিও নিয়ে। তো আমি জাস্ট এক্ষুনি ঘুম থেকে উঠলাম, আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছ। তো এখন বাজে সকাল 7টা, পুজো হবে, যোগা জানতে করবো বলে সকাল সকাল উঠে পড়েছি। এবার সকালে উঠে সূর্যকে প্রণাম করে তারপরে ভালো করে ফ্রেশ হয়ে একটু চাটা খেয়ে নিয়ে দেন পুজো জোগাড় করতে লাগবো। তোমরা চলো একসঙ্গে থাকবে আমার। আর তোমরা যদি নতুন এসে থাকো আমার চ্যানেলে, তো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্রেস দ্য বেল আইকন ফর দ্য মোর নোটিফিকেশান, তাকে যখন যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড দিই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো চলো বন্ধুরা শুরু করা যাক। বন্ধুরা, মোটামুটি আমি এটা একটা রেডি করলাম যতটা পারলাম ততটা। এবার আমি যদি কিছু ভুল ত্রুটি করে থাকি তাহলে সেটা পুরোহিত মশাই এসে ঠিক করে দেবেন। তো আশা করি এটা এটা আমি যেমন খুলে রাখিনি, এটা পুরোহিত মশাই এসে পরিয়ে দেবে ঘটের মধ্যে। তো যতটা পেরেছি ততটা করে রাখলাম। ঠাকুরের পুজো কমপ্লিট হয়ে গেল, এবার কি করব। হ্যাঁ, এবার রেডি হব। রেডি হয়ে একটু আমি ভাই একটু ঘুরতে বেরোবো, ঠাকুর দেখতে বেরোবো। তো একটু খাওয়া দাওয়া করিনি, কারণ সকাল থেকে উঠতে তো সেভাবে কিছু খাইনি। তো চ
চলো। তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, কেমন লাগছে আমাকে? যেহেতু সকালবেলায় সেজন্য আমি খুব বেশি মেকআপ করিনি, কারণ খুব বেশি মেকআপ করলে সকালবেলায় এখন রোদে রোদে ঘুরবো তো একদম যাতা হয়ে যাবে। তো সবই তো হলো, সাজলাম বুঝলাম। এবার সব থেকে যেটা বিরক্তিকর ব্যাপার, আমি যেহেতু লেন্স পরতে পারি না আর আমি একজন চশমিশ, তো এইটা লাগাতেই হবে, সব থেকে এটা বাজে জিনিস। আর তার সঙ্গে মাস্ক, মানে কি বিতিখিচ্ছিরি ব্যাপার, এত সাজা গোজার পরে এই দুটো সব থেকে বেশি মানে ইরিটেটিং। এটা হচ্ছে আমাদের সবার প্রিয় স্যার, এনাকে খুবই বেশি আমরা ভালোবাসি। ভালোবাসি মানে স্যার তো মনে হয় না, বড় দাদা হিসাবে। আর এটা হচ্ছে আমার একটা বান্ধবী, ও আজকে হঠাৎ করে আমি ব্লগ চালু করে দিয়েছি, তাই একটু নার্ভাস না? আমি একটু নার্ভাস না, আমি খুব হ্যাপি আর এক্সাইটেড। ঠিক আছে, সবাইকে সরস্বতী পুজো শুভেচ্ছা। আচ্ছা তো ঠাকুরটা এবার দেখাই তোমাদের। মাস্কটা পরেই নিলাম, ছবি তোলার জন্য খুলেছিলাম, মাস্কটা পরেই নিলাম লাস্ট অব্দি। পুজো স্পেশাল। তুমি কি দেখছো? তুমি কি করছো? ওগুলো কি? ও আচ্ছা, ওগুলো দেখছো? বানাতে পারি। ও আচ্ছা বন্ধুরা, আজকের ভিডিও এতটাই, আশা করি আপনাদের ভালো লেগে থাকবে। আমরা বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা, টাটা, বাই বাই, সি ইউ, সি ইউ গাইস, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই বাই। আজকের মতন এতটাই, যতটা সম্ভব আমরা ঘোরাঘুরির চেষ্টা করলাম, বাট এখনও অনেক জায়গায় ঢুকতে দিচ্ছে না, অনেক জায়গায় বন্ধ আছে, যার কারণে সমস্ত কিছু ঘুরতে পারিনি। তো গাইস, আজকের জন্য এতটাই, বাই বাই।